এটা রিয়েল একটা ঘটনা। আপনার রিমোটটা কই ভাই? আমার রিমোট এই যে টাচ লকটা খুব ভালো একটা জিনিস। এখন এটা আমি যেদিন লাগাইছি সেদিন আমার বন্ধুরে আমি বলছি যে চলো দুজন একসঙ্গে লাগাই, তো সে বলে যে এটা তুমি আগে লাগাও তারপরে আমি লাগাবো, আগে দেখি কেমন তোমারটা যায়। আল্লাহর কি কাজ, ওই রাতে ওর গাড়িটা চুরি হয়েছে, ঠিক আছে। পরের দিন এসে সে তো ধরেন যে সেন্সলেস এরকম অবস্থা, বললে যে আমি কি একটা ভুল করলাম। আমি বললাম যে তুমি যদি আমার সঙ্গে ওই লাগাইতে তাহলে তার এই কাজটা হইতো না। এটা অনেকে মনে করবে যে ভাই মনে হয় আপনাদের কোম্পানি থেকে এটা মনে হয় ভুয়াবাজি করতেছে, এটা বসাই দিছে, বসাই দিয়া বলতেছে। আপনার নাম কি ভাই? আমার নাম আতিক, আমি হাতিলে হেড অফিসে জব করি, ঠিক আছে। হ্যাঁ, কেউ যদি চায় আমার মুখ থেকে এসে শুনতে পারে, ঠিক আছে। এবং এই যে যত লক আছে এগুলো আমি সব ইউটিউবে দুই তিন মাস আগে যাচাই করছি ভিডিও দেখে, এবং টাচ লকটা এটা বেস্ট, ওয়ার্ল্ড বেস্ট সিকিউরিটি, ঠিক আছে। থ্যাংক ইউ, এত কিছু বলার নাই। এই যে আপনার বন্ধুরে নিয়ে আসছে আর একজন, ঠিক আছে। এই যে এই বাইরে নিয়ে আসছে ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম শহীদুল ইসলাম। হ্যাঁ, শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম কোথা থেকে আসছেন? আপনার গাড়ি কোনটা ভাই? এই ভাইয়ের পালসার গাড়িতে যাবো নতুন করে, টেস্ট ব্লক নেক্সা জিপিএস ইনস্টল করতে আসছে আজকে, আজকে ফ্রাইডে। এই যে আরেকটা ভাই আসছে আমাদের কাছে টেস্ট ব্লক সে ইনস্টল করতে নেক্সা জিপিএস। ভাইয়ের গাড়িটা আসছে রেড কালারের আর্টিআর, আপনারা দেখতে পাচ্ছেন চকচক করতেছে, ঝকঝক করতেছে গাড়িটা, মনে হয় ওয়াশ করে নিয়ে এসছে আজকে। এই যে হাফিজও আছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওকে, সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।